সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কখনো কখনো অফিসের কাজের প্রয়োজনে এরকম করে পার্সেন্টেজ দিতে হয়, তখন রোল নাম্বার লেখা আমাদের জন্য খুব অসুবিধাজনক হয়ে যায়। এমএস ওয়ার্ডে কীরকম, যেমন এই নামগুলো আছে রোলের ঘরে, এখানে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, কার্সন নিয়ে গিয়ে গিয়ে এরকম করে লিখতে হবে। এখন স্টুডেন্ট সংখ্যা যদি অনেক বেশি হয়, 200 জন, 250 জন, তাই না, তখন কিন্তু এভাবে আলাদা আলাদা লিখতে গেলে অনেক সময় লাগে। তাহলে আমরা কীভাবে সহজে এই কাজটা করতে পারি, চলুন দেখি। আমাদের একটা এক্সেল শিট ওপেন করতে হবে। তখন সে এক্সেলে আপনি একটা সেলে গিয়ে এভাবে ওয়ান লিখে এন্টার দেবেন। পরেরটাতে যখন চলে যাবে তখন আবার টু লিখে আবার এন্টার দেবেন। এখানে খেয়াল করবেন যে বাম দিকে যে ওয়ান টু থ্রি ফোর, এগুলো কিন্তু আপনার ব্যবহারের জন্য নয়, এগুলো এই এক্সেলের কত নাম্বার রো সেইটা বোঝানোর জন্য এই নাম্বারিংটা করা। এখন দেখেন এই যে ওয়ান টু লেখা হলো, এই ওয়ান আর টু এগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। এরপরে ডান দিকে নিচের দিকে এই যে একটা ডট দেখা যাচ্ছে, যেখানে কার্সর নিয়ে গেলে প্লাস চিহ্নের মতো হচ্ছে, তো সেখানে কার্সরটা নিয়ে এরকম করে প্লাস চিহ্ন যখন আসবে সেখানে ওইভাবে করে রাখতে হবে। এরপরে ল্যাপটপের যে বাম দিকের বাটনটা কিংবা মাউসের যে বাম দিকের বাটনটা, সেটা ক্লিক করে ধরে রেখে ল্যাপটপের টাচপ্যাড থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে, কিংবা মাউস দিয়েও নিচের দিকে স্ক্রল করা যেতে পারে। কতদূর পর্যন্ত স্ক্রল করব আমরা, আমাদের যত দূর পর্যন্ত রোল নাম্বার দরকার তত দূর পর্যন্ত স্ক্রল করব। ধরি আমার স্টুডেন্ট সংখ্যা 180, কাজে আমি এই 180 পর্যন্ত স্ক্রল করলাম। কীভাবে বুঝলাম 180 পর্যন্ত গেলাম, এই যে বাম দিকের যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা দেখে আমি বুঝলাম, উপরেও 1 থেকে শুরু করেছিলাম, এখানে 180তে এসে এরকম করে থামলাম। এই দেখেন এখন একদম কি সুন্দরভাবে 1 2 3 4 5 6 একের পর এক সবগুলো রোল নাম্বার লেখা হয়ে গেছে। এখন কি করব, এখন এই যে আমার এমএস ওয়ার্ডের যে ফাইলটা আছে এখানে, যে আমি দেখব যে আমার এখানে কয়টা রো আছে। আমার এখানে আমি আগেই বানিয়ে রেখেছি যে 34টা রো আছে, কাজে আমি এখান থেকে 1 থেকে 34 পর্যন্ত সিলেক্ট করব। তারপরে এই এমএস ওয়ার্ডের ফাইলের এখানে এসে এই 1 থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে রোল নাম্বারের ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখেন সবগুলো রোল চলে এসেছে। এখন আমার এই টেবিলটা যদি পরের পৃষ্ঠা পর্যন্ত এক্সটেনশন হয় আর আমি যদি রোল নাম্বারের ঘরটা পুরোপুরি সিলেকশন করতে পারি, তাহলে 180 রোল নাম্বারই আমি নিয়ে এসে এখানে পেস্ট করতে পারবো। কিন্তু পরের পৃষ্ঠায় যদি আবার এই যে এইরকম করে উপরের কলাম হেডিংটা আলাদা করে থাকে, তখন আবার ওই পরের পৃষ্ঠার টেবিলে কয়টা রো আছে সেই রো হিসাব করে এক্সেল শিট থেকে আপনি রোল নাম্বারগুলো কপি করে এনে এখানে পেস্ট করতে পারবেন। এখন এখানে এই ফন্ট একটু গড়বড় হয়ে গেছে, যেমন ডান দিকে টাইমস নিউ রোমান করা এখানে ক্যালিব্রি দেখাচ্ছে, আমরা এটা এখান থেকে ঠিক করে দিতে পারবো। এখানে টাইমস নিউ রোমান করে দিতে পারবো আর সাইজটা 10 করে দেবো। ব্যাস, তাহলে আমাদের এই ডকুমেন্টের মতোই সব হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।